হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে এফসি কাপে এটিকে মোহন বাগানের ম্যাচ সম্পর্কে তো অবশ্যই আলোচনা করব, এছাড়া ইন্ডিয়ান ফুটবলেরও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, তো সেগুলো সম্পর্কেও আলোচনা করব। তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই ডেইলি আপডেট সবার আগে পেতে। তো চলো এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই আসা যাক আজকের এএফসি কাপে এটিকে মোহন বাগানের ম্যাচের ব্যাপারে। আজকে এটিকে মোহন বাগান কিন্তু হোম টিম অর্থাৎ মাজিয়ার বিরুদ্ধে ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারতীয় সময় রাত্রি 9:30। মাজিয়ার জন্য এটা ডু অর ডাই ম্যাচ, অন্যদিকে এটিকে মোহন বাগান এই ম্যাচটা জিততে পারলে কিন্তু নক আউট রাউন্ডের জন্য প্রায় বলতে পারো কনফার্মই হয়ে যাবে। মাজিয়া তাদের লাস্ট ম্যাচটা বসুন্ধরা কিংসের বিরুদ্ধে 2-0 গোলে পরাজিত হয়েছিল, তাও কিন্তু মাজিয়া সেকেন্ড হাফে বেশ ভালো পারফরমেন্স দিয়েছিল বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। দুটো গোলের মধ্যে একটা তো ওন গোল করে ফেলেছিলেন ডিফেন্ডার মোহাম্মদ ইরফান। লাস্ট ম্যাচ হেরে গেলেও মাজিয়া কিন্তু একদমই ইজি অপোনেন্ট হবে না এটিকে মোহনবাগানের জন্য, কারণ মালদ্বীপসের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব কিন্তু বলা যায় এই মাজিয়া। এএফসি কাপে রেগুলার খেলে আসছে, এএফসি কাপে এখন অবধি টোটাল 36টা ম্যাচ খেলেছে মাজিয়া, তার মধ্যে 11টা ম্যাচ জিতেছে, 8টা ম্যাচ ড্র করেছে এবং 17টা ম্যাচ হেরে গেছে। মোহনবাগানের বিরুদ্ধেও কিন্তু মাজিয়া মুখোমুখি হয়েছিল 2016 আর 2017 সিজনে। 2016 সালে দুবার মুখোমুখি হয়েছিল মোহনবাগানের বিরুদ্ধে, তার মধ্যে প্রথম ম্যাচটা মোহনবাগান 5-2 গোলে জিতেছিল, কিন্তু সেকেন্ড ম্যাচে ড্র হয়েছিল মাজিয়ার বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচটা। অন্যদিকে 2017 সালে দুটো ম্যাচই কিন্তু হেরে গিয়েছিল মোহনবাগান। প্রথম ম্যাচে মাজিয়া 1-0 গোলে জিতেছিল মোহনবাগানের বিরুদ্ধে, আর সেকেন্ড ম্যাচটা কিন্তু 5-2 গোলে জিতেছিল মোহনবাগানের বিরুদ্ধে মাজিয়া। অর্থাৎ শেষবার যখন মুখোমুখি হয়েছিল মাজিয়া এবং মোহনবাগান, তখন কিন্তু মাজিয়া একটা হিউজ মার্জিনে জিতেছিল, অর্থাৎ 5-2 মার্জিন। কিন্তু তারপর থেকে অনেক কিছু পাল্টে গেছে, বর্তমানে মোহনবাগান কিন্তু যথেষ্ট স্ট্রং টিম এবং যে কোনো টিমকে চ্যালেঞ্জ করার পক্ষে যথেষ্ট মোহনবাগানের স্কোয়াড। মাজিয়া তাদের কারেন্টলি যে মালদ্বীপসের প্রিমিয়ার লিগ চলছে সেখানে এখন অবধি 14টা ম্যাচে 10টা জয় আর 4টে ড্র করেছে এই সিজনে, একটা ম্যাচও কিন্তু এখনও পরাজিত হয়নি। 34 পয়েন্ট পেয়েছে, তার মধ্যে 34টা গোল স্কোরও করেছে, 6টা মাত্র গোল কনসিড করেছে। তো এই রিস্টো ভিডাকোভিকের আন্ডারে খেলা মাজিয়ার গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠতে পারেন আজকের ম্যাচে 31 বছর বয়সী ভিনসেন্টিয়ান স্ট্রাইকার কর্নেলিউস স্টিওয়ার্ট। এই স্ট্রাইকার কিন্তু অত্যন্ত একজন ভালো স্ট্রাইকার এবং গোলটা খুব ভালো মতো চেনেন। এছাড়া 25 বছর বয়সী মালদ্বীপস ন্যাশনাল টিমের স্ট্রাইকার নায়েজ হাসান, তিনিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার এই মাজিয়া টিমের। এছাড়া রয় কৃষ্ণার জন্য চ্যালেঞ্জ ক্রিয়েট করতে পারেন 26 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক জেসাস পোজো ব্ল্যাঙ্কো। তবে এটিকে মোহনবাগানের টিম কিন্তু যথেষ্ট স্ট্রং, লাস্ট ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দেখিয়ে দিয়েছে এটিকে মোহনবাগান কি টিম এই বছর তৈরি করেছে। মাঝমাঠে যে ব্রহ্মাস্ত্রটা নিয়ে এসেছে এটিকে মোহনবাগান হুগো বুমসের রূপে, সেটা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো টিমকে ধ্বংস করে দিতে পারে। লাস্ট ম্যাচে হুগো বুমসের পারফরমেন্স অসাধারণ ছিল, এখন অবধি হুগো বুমসের ইঞ্জুরিরও কোনো আপডেট পাওয়া যায়নি, আশা করা যায় তিনি পুরোপুরি ফিটই আছেন এবং আজকের ম্যাচে খেলতে পারবেন হুগো বুমস। অন্যদিকে গোল করার জন্য তো অবশ্যই আছেন আমাদের ফিজির গোল মেশিন রয় কৃষ্ণা, এছাড়া মনভীর সিং, ডেভিড উইলিয়ামস এরা তো অবশ্যই সাহায্য করবেন রয় কৃষ্ণাকে গোল করার জন্য। এছাড়া লাস্ট ম্যাচে দীপক ট্যাংরির পারফরমেন্স অসাধারণ ছিল, এছাড়া সুভাশিস বসু খুব ভালো পারফরমেন্স দিয়েছিলেন লাস্ট ম্যাচে। তো বলাই যায় এটিকে মোহনবাগানের প্রতিটা প্লেয়ার কিন্তু নিজের নিজের দায়িত্ব লাস্ট ম্যাচে পালন করেছিলেন খুব ভালোভাবে, তো সেক্ষেত্রে খুব একটা পরিবর্তন করবেন না কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তার স্টার্টিং লাইন আপে। তো এটিকে মোহনবাগানের যদি স্টার্টিং লাইন আপে আসি, কোনো পরিবর্তনই হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ 3-5-2 এই ফরমেশনেই শুরু করতে পারে এটিকে মোহনবাগান। গোলে অমরিন্দর সিংই শুরু করতে পারেন, কারণ লাস্ট ম্যাচে বেশ ভালো গোলকিপিং করেছিলেন অমরিন্দর সিং। তিনজন সেন্টার ব্যাক প্রীতম কোটাল, কার্ল ম্যাথিউ এবং সুমিত রাঠি। পাঁচজন মিডফিল্ডারের মধ্যে ডিফেন্সিভ মিডফিল্ডে লেনি রড্রিগেজ ও দীপক ট্যাংরি, অ্যাটাকিং মিডফিল্ডে হুগো বুমস, বাঁ দিক থেকে সুভাশিস বোস, ডান দিক থেকে মনভীর সিং এবং দুজন স্ট্রাইকার ডেভিড উইলিয়ামস আর রয় কৃষ্ণা। তো দেখা যাক বন্ধুরা আজকের ম্যাচটা কে জয়লাভ করতে পারে, তবে যাই হোক আজকের ম্যাচটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সেই বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। তবে ম্যাচ জেতার সম্ভাবনা অবশ্যই এটিকে মোহনবাগানেরই বেশি আছে।
তো বন্ধুরা তোমাদের কি মতামত, আজকের ম্যাচ কে জয়লাভ করতে পারে, স্কোর লাইন কত হতে পারে, অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এবার চলে আসবো ডুরান্ড কাপের আপডেটে। ডুরান্ড কাপ কিন্তু এই সিজনে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলছে না। এই সিজনে ডুরান্ড কাপের জন্য কিন্তু সমস্ত টিম অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। তো সেই টিমদের নামই তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। ডুরান্ড কাপ এই সিজনে খেলতে চলেছে বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, হায়দ্রাবাদ এফসি, জামশেদপুর এফসি, এফসি গোয়া, সুদেবা দিল্লি এফসি, এছাড়া এমনি দিল্লি এফসি, মোহামেডান স্পোর্টিং ক্লাব, গোকুলাম কেরালা এফসি, এফসি বেঙ্গালুরু ইউনাইটেড। এছাড়া এবার আর্মির তরফ থেকেও বেশ কিছু টিম অবশ্যই আছে, যেমন ইন্ডিয়ান নেভি, আর্মি রেড, আর্মি গ্রিন, ইন্ডিয়ান এয়ারফোর্স, আসাম রাইফেল সেন্টার, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, অর্থাৎ এই 16টা ক্লাবই কিন্তু এবারে ডুরান্ড কাপে অংশগ্রহণ করতে চলেছে। এবার যে আপডেটটা দিয়ে দেবো, কালকে কেরালা ব্লাস্টার্স এফসি কেরালা ইউনাইটেড এফসির বিরুদ্ধে একটা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল। এই ম্যাচটা কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি হেরে গেছে, 1-0 গোলে হেরে গেছে কেরালা ব্লাস্টার্স এফসি। এই ম্যাচে কেরালা ইউনাইটেড এফসি অসাধারণ পারফরমেন্স দিয়েছে এবং একটা গোল স্কোর করেছে। তো বন্ধুরা এবার যে আপডেটটা দেবো চার্চিল ব্রাদার্সকে নিয়ে। চার্চিল ব্রাদার্স কিন্তু সাইন করে নিল 27 বছর বয়সী লেবাননের সেন্টার ব্যাক সাদিস কাফকে। এই সাদিস কাফ কিন্তু লাস্ট সিজনে লেবাননের লিগে খেলছিলেন এবং সেখানে 14টা ম্যাচ খেলেছিলেন লাস্ট সিজনে, একটা গোলও স্কোর করেছিলেন। তো এই লেবাননের ডিফেন্ডারকেই কিন্তু সাইন করে নিয়েছে চার্চিল ব্রাদার্স। এবার কথা বলবো চেন্নাইন এফসিকে নিয়ে। 2-3 দিন আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে চেন্নাইন এফসি কিন্তু রিলিজ করতে চলেছে থোই সিংকে, সেটাই কিন্তু সত্যি হলো। অর্থাৎ কালকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো চেন্নাইন এফসির তরফ থেকে, থোই সিংকে কিন্তু গুড বাই জানিয়ে দিয়েছে চেন্নাইন এফসি। থোই সিং, যিনি 2015 সাল থেকে চেন্নাইন এফসির হয়ে খেলছেন, এই সিজনে তিনি কিন্তু অন্য ক্লাবে সাইন করবেন। এবার দেখা যাক কোন ক্লাবে সাইন করেন এই থোই সিং, অত্যন্ত অভিজ্ঞ একজন মিডফিল্ডার ইন্ডিয়ান ফুটবল সার্কিটে। অন্যদিকে জামশেদপুর এফসি কালকে অফিসিয়াল করে দিল 20 বছর বয়সী উইঙ্গার কোমাল থাটালের সাইনিংয়ের আপডেটটা। এরকম যে হবে সেটা তো তোমরা সবাই জানতে, অর্থাৎ ফিফা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের স্টার ফুটবলার কোমাল থাটাল এটিকে মোহনবাগান থেকে জয়েন করলেন জামশেদপুর এফসিতে। এবার আশা করা যায় কোমাল থাটাল যথেষ্ট গেম টাইম পাবেন জামশেদপুর এফসিতে। জামশেদপুর এফসির হয়ে 2024 সাল অবধি কন্ট্রাক্ট হয়ে গেছে কোমাল থাটালের। এবার যে আপডেটটা দেবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের 24 বছর বয়সী লেফট ব্যাক প্রভাত লাকড়ার সাথে আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। 2018 সাল থেকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে খেলছেন এই প্রভাত লাকড়া। লাস্ট সিজনেও 11টা ম্যাচ খেলেছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে। তো 2022 সাল অবধি তিনি থাকতে চলেছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতেই। এবার যে আপডেটটা দেবো এফসি গোয়ার একসময়ের সুপারস্টার রোমিও ফার্নান্ডেজের ব্যাপারে। এক সময় এফসি গোয়ার হয়ে অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন এই রোমিও ফার্নান্ডেজ। তারপর তিনি ব্রাজিলেও গিয়েছিলেন খেলতে, কিন্তু লাস্ট কয়েকটা সিজনে রোমিও একদমই খেলতে পারেননি। এফসি গোয়া তাকে লাস্ট সিজনে সাইন করালেও আইএসএলে কিন্তু খেলতে পারেননি এই রোমিও ফার্নান্ডেজ। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট অ্যাকর্ডিং টু মার্কাস, রোমিও কিন্তু এই সিজনে আইএসএলে আবারও ফিরতে চলেছেন। তো এটা অবশ্যই একটা দারুণ আপডেট বলাই যায় রোমিও ফার্নান্ডেজ এবং আইএসএলের জন্য। এবার আজকের শেষ যে আপডেটটা দেবো সেটা ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে। কালকে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের সাথে মধ্যস্থতাকারীদের মিটিংটা হয়েছিল এবং সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের ক্লাব কর্মকর্তারা পুরো ব্যাপারটা তাদের সামনে তুলে ধরেছেন। তারাও কিন্তু পুরোটা শুনেছেন এবং জানিয়েছেন যথাযথ জায়গায় পুরো ব্যাপারটা তারা জানাবেন। এবং মধ্যস্থতাকারীদের তরফ থেকে যেহেতু এখনও কিছু জানানো হয়নি, তাই কাল সন্ধেবেলা ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালসদের মধ্যে যে মিটিংটা হওয়ার কথা ছিল সেটাকে কিন্তু স্থগিত রাখা হয়েছে। তো দেখা যাক এরপর কী আপডেট বেরিয়ে আসে। অন্যদিকে আইএসএলের টেলিকাস্ট চ্যানেল অর্থাৎ স্টার স্পোর্টস, তারা কিন্তু যে কোনো মূল্যে ইস্টবেঙ্গলকে আইএসএলে দেখতে চায়। দেখো ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এগুলো শুধুমাত্র কোনো ক্লাব নয়, এগুলো একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে যে কোনো জায়গাতে। তো লাস্ট সিজনে স্টার স্পোর্টস দেখে নিয়েছে টিআরপি বাড়ানোর জন্য ইস্টবেঙ্গলকে অবশ্যই দরকার আইএসএলে। মোহনবাগান তো অবশ্যই আছে, এবার ইস্টবেঙ্গল যদি না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই সফল হবে না স্টার স্পোর্টস। তো সেই কারণেই টিআরপি বাড়ানোর জন্য যে কোনো মূল্যে স্টার স্পোর্টস ইস্টবেঙ্গল ক্লাবকে আইএসএলে দেখতে চাইছে। এফএসডিএলকে তারা জানিয়ে দিয়েছে যে কোনো মূল্যে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে আইএসএলে রাখতেই হবে। তো এটা কিন্তু অবশ্যই একটা খুবই ভালো নিউজ বলাই যায় ইস্টবেঙ্গলের জন্য। তো আশা করব ইস্টবেঙ্গল অবশ্যই আইএসএল খেলবে। আগের বছরের মতো লেট হয়তো এবছরও হবে, কিন্তু আইএসএল অবশ্যই খেলবে ইস্টবেঙ্গল ক্লাব, এমনটা আশা করাই যায়। তো দেখা যাক পরবর্তী সময় আর কি আপডেট বেরিয়ে আসে, আপাতত এরকমই আপডেট আছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো বন্ধুরা এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।